পরবর্তী খবর ডিগবয় পেঙেরির জব্দ নথিপত্রবিহীন অবৈধ কয়লাভর্তি ট্রাক ডিগবয় পেঙেরির পথর মাজর বনাঞ্চলত শনিবারে কয়লাভর্তি এখন ট্রাক বাহন যাত্রীক বিজুতি হয়ে আবদ্ধ হয়ে পড়ে ইয়ার পিছতে পেঙেরির আসু জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ গোর্খা আর বহুকেটা সংগঠনে ট্রাকখন জব্দ করে ডিগবয় আরক্ষী খবর দিয়ে আরক্ষী ট্রাকখন জব্দ করে থানালয় নি তদন্ত আরম্ভ করেছে জব্দকৃত কয়লাখিনি জাগুনের পর আনা হয়েছিল বলে আরক্ষী জানিব দিয়ে উল্লেখযোগ্য যে দীর্ঘদিনে অঞ্চল অবৈধভাবে সরবরাহ হয়ে আছে কয়লা দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা কোয়া সর্বানন্দ সোণোৱাল সরকার আজি চরম ব্যর্থতা আজি পুনর্বার প্রমাণিত হয়েছে জাগুন নামফাই আর খারচাঙরপর সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের সেই বাটেদি বৰডুমচা পেঙেৰি আৰু ডিগবৈ তিনিখনকৈ আৰক্ষী থানা আছে এই আৰক্ষী থানা পাৰ হৈ কি ধৰণে এনেধৰণৰ অবৈধ কয়লাৰ ৰহমমী আজি বেহা কেনেধৰণে কৰি আছে কিন্তু এইটো আজি অতিকৈ ৰহস্যজনক কথা আৰু এইটো দুৰ্ভাগ্যজনক কথা আমি স্পষ্টভাৱে আজি কওঁ যে পুলিচ প্ৰশাসন তথা জিলা প্ৰশাসন এই দুষ্ট চক্ৰটোৰ লগত মিলি আছে আৰু আমি দাবী জনাইছোঁ যে এই যি ধরনের রাজস্বরী করে আজি এই অবৈধ কয়লার যহমিয়া বেহা যি চলি আছে অতি শীঘ্রে বন্ধ করবলে আমি জিলা প্রশাসন তথা সরকারক আমি দাবি জানাইছো সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ডম্বরধর নাথর বিরুদ্ধে ইটোর পাছত সিটো প্রমাণ দিছে নির্যাতিত ছাত্রীয়ে ফোন কল রেকর্ডিংর পাছত এবার নাথর সহিতে হওয়া বার্তালাপর অডিও রেকর্ডিং রাজহুয়া করলে ভুক্তভোগে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ত নাথর সহিতে কি কথা পাতিছিল ছাত্রীগুলো চাওয়া প্রস্তাবিত মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ডম্বরধর নাথ জ্ঞানের নহয় প্রেমর পূজারী হেনু ডক্টর ডম্বরধর নাথ ভুক্তভোগী ছাত্রীয়ে দিছে ইটোর পিছত ইটো প্রমাণ নাই স্যার নহয় তেনে কেলে কথাটো হয় মই কিবা প্রস্তাব তোমাক কৰিছিলোঁ তাৰ অৰ্থ এটো নুবুজাই যে মই কৈছিলোঁ প্ৰথমে ফোন ৰেকৰ্ডিং আৰু কাৰ্যালয়ত এইবাৰ ভুক্তভোগী ছাত্ৰীৰে কথোপকথনৰ অডিঅ' ৰেকৰ্ডিং নিউজ 18ৰ হাতত এক্সক্লুচিভ ডক্টর ডম্বরধর নাথর হাতত এপাতেই অস্ত্র নম্বরের অস্ত্র যি অস্ত্রয় যিকোনো শিক্ষার্থীকে কেরিয়ারের যুজত বিজয়ী প্রতিপন্ন করিব পারে নম্বর বড়াই দিয়ার প্রলোভনেরে ছাত্রীর হৃদয় জয় করবলৈ শুনক নম্বরের সিন্ডিকেট রচা ডক্টর ডম্বরধর নাথে এরা বাক্যবাণ মানে সেমিনারখনৰ কাৰণে স্যার ইমান কষ্ট কৰি বনাইছো কালি নিশা বনাইছো তুমি বুজি পালা নে যে তোমাৰ ডিফাৰেন্সটো কি হ'ল এইজনেই ডক্টর ডম্বরধর নাথ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পদত্যাগী অধ্যাপক ডক্টর ডম্বরধর নাথ ইতিহাস বিষয়ের একাধিক গ্রন্থর প্রণেতা ইতিহাসের ছাত্র ছাত্রীর পথ প্রদর্শক অডিও ক্লিপ ডক্টর ডম্বরধর নাথরে পারে পারে ভুক্তভোগী ছাত্রীয়ে লৈছে ডম্বরধর নাথর নাম
আগতো মানে কলেজত পঢ়ি থাকোঁতে আমি নাচৰ কিতাপ পঢ়োঁ, আমি চবেই গোটাই মেলি, আৰু মেমহঁতেও কয় নাচৰ কিতাপ আছামিজ কিতাপ চবকে চব ভাল নালাগে, বুজি পাইছানে কথাটো? মোৰ কিবা এটা কথা তোমাক ভাল লাগিল কাৰণে মই জানিব, নহ'লে মই কেলৈ গম পাম? ন্যায় বিচাৰি ভুক্তভোগী কাষ চাপিছে আৰক্ষীয়ে। ঘটনাটোৰ তদন্ত কৰিবলৈ ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় তথা শিক্ষামন্ত্ৰীক আহ্বান জনাইছে একাংশ ছাত্ৰ ছাত্ৰী আৰু যুৱ সমাজে। প্ৰস্তাৱিত মাজুলী সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্যৰ পদবীৰ পৰা নম্বৰৰ চিণ্ডিকেট গঢ়ি প্ৰেমৰ জাল তৰা অধ্যাপকগৰাকীৰ নাম বাতিল কৰিবলৈ আহ্বান জনাইছে মাজুলীবাসীকে ধৰি সচেতন লোকসকলে। কিন্তু শিক্ষামন্ত্ৰীয়ে দায় ঠেলিছে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়লৈ। আপোনালোকে সকলোৱে জানে যে বিশ্ববিদ্যালয় এখন এখন স্বতন্ত্ৰ অনুষ্ঠান হয়, এটা অট'নমি থাকে তেওঁলোকৰ। গতিকে বিশ্ববিদ্যালয়ৰ কোনোবাজন উপাচাৰ্য তেখেতৰ সম্পৰ্কে আমি বিভাগীয়ভাৱে কোনো তদন্ত নকৰোঁ। আৰু ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয়ে যুক্তি দিছে ডক্টৰ নাথ বিশ্ববিদ্যালয়ৰ পদত্যাগী অধ্যাপক অব্যাহতি লোৱাৰ পিছত বিশ্ববিদ্যালয়ে নলয় ব্যৱস্থা। সেইবাবেই ইমান প্ৰমাণ থকাৰ পিছতো শিক্ষা বিভাগৰ আশীৰ্বাদ থকা নম্বৰৰ চিণ্ডিকেট ৰচা অধ্যাপক ডক্টৰ ডম্বৰধৰ নাথৰ জয় জয় মই মই। ব্যুৰো ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। এটা পৰিয়ালৰ পাঁচজন ভাইকৰ চাৰিজনকৈ স্বদেশী, কিন্তু বিদেশী হ'ল এজন। একেখন লিগেচি ব্যৱহাৰ কৰা ভায়েক ককায়েকৰ চাৰিজনক স্বদেশী ঘোষণা কৰাৰ বিপৰীতে বাংলাদেশী বুলি ঘোষণা কৰিলে আনজনক। ৰাজ্যৰ ক'ত সংঘটিত হৈছে চকু কপালত উঠাই ঘটনা চাওঁ। পৰিয়ালে আতি আতি বান্ধে, এনআৰচিয়ে ভাঙে। পাঁচ ভাই ককাই, তাৰে চাৰি স্বদেশী, এজন ঘোষিত হল বিদেশী। করিমগঞ্জ সীমান্ত আরক্ষীর উপরত অভিযোগ ভুক্তভোগীর। একটা পরিয়ালর একেখন লিগেচি, ককাই ভাই পাঁচটা, ইয়ারে চারিজনক সজালে ভারতীয়, আনজন বাংলাদেশী। ঘটনায় চকু কপালত তুলিছে করিমগঞ্জর রামকৃষ্ণনগর এলাকার পরিয়ালটো। দিশহারা আমির উদ্দিন সম্প্ৰতি সীমান্ত আৰক্ষী আৰু বিদেশী চিনাক্তকৰণ আদালতত তাত পাতি কৰি কৰি ভাগৰি পৰিছে আমিৰুদ্দিন। আমরা ভাই পাঁচজন, ভাই পাঁচজনের মধ্যে চারিজনের নাম আয়ার, আমার নাম কায়ক। যখন আইল না আমি এলআরসি আর গেলাম, যাওয়ার পরে আমার রিজন দিল যে ডিএফ যে আমার একটা কেস আছে বলিয়া আমি বর্ডার ডিএসপি, ক্রিমিনাল কোর্ট আরো বিভিন্ন জায়গা খুঁজিয়ে দেখলাম যে আমার নামে কোনো কেস নাই। আমিরুদ্দিনে সীমান্ত শাখা আৰু এনআরসি সেৱা কেন্দ্ৰত অনুসন্ধান চলায়ো উলিয়াব পৰা নাই কোনো তথ্য। পিতৃৰ নামৰ 1951 আৰু 1971 চনৰ লিগেচিৰ নথি দেখুৱাই সমগ্ৰ পৰিয়ালৰ নাম অন্তৰ্ভুক্ত হ'ল ঠিকেই, কিন্তু কেনেকৈ বাদ পৰিল একেটা পৰিয়ালৰ আমিরুদ্দিন? আমাৰ বাবাৰ 51 লিগেচি ডাটা, 71 জাগাৰ দলিল, বাটুকা নামাৰ সব ৰখাৰ সত্ত্বেও আমার নামে হয় কেস আছে বলিয়া এলআরসিয়ারে কয় আমার নামে কোনো কেস নাই, কোনো নোটিশ নাই। রাষ্ট্রীয় নাগরিকপঞ্জির উন্নীতকরণের নামত একাংশর ভুলের বাবে এতিয়া এইদরেই চরম হারাশাস্তি ভোগ করবলগিয়া হয়েছে একাংশ প্রকৃত ভারতীয়। করিমগঞ্জের পর গৌরীশ নন্দী, News18 অসম নর্থ ইষ্ট। দেশ মাতৃৰ হকে জীৱন ত্যাগ কৰা বীৰ শ্বহীদ নীৰজ চেত্ৰীৰ বাসগৃহত দেওবাৰে উপস্থিত হ'ল কেন্দ্ৰীয় চৰকাৰৰ নৱনিযুক্ত খাদ্য সংসাধন বিভাগৰ ৰাজ্যিক মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলী। শ্বহীদগৰাকীৰ বাসগৃহত উপস্থিত হৈ প্ৰতিচ্ছবিত পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰাৰ পিছতে নীৰজৰ পিতৃ টিকা বাহাদুৰ চেত্ৰী, মাতৃ গংগামায়া দেৱী, জ্যেষ্ঠ ভাতৃ ৰঞ্জন চেত্ৰীৰ লগতে আত্মীয় স্বজনক সমবেদনা জ্ঞাপন কৰে। নীৰজৰ জন্মভূমি কাউৰী পথাৰৰ কাৰিবিল নেপালী গাঁও সংযোগী গড়কাপ্তানি পথটো শহীদ নীৰজৰ নামেৰে নামাকৰণ, নীৰজৰ প্ৰতিমূৰ্তি নিৰ্মাণৰ উপৰিও শ্বহীদ পৰিয়ালৰ এজনক কৰ্মসংস্থাপন দিয়াৰ বাবে মুখ্যমন্ত্ৰীৰ লগত আলোচনা কৰিব বুলি মন্তব্য কৰে মন্ত্ৰীগৰাকীয়ে। নিশ্চয় মই অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো কথাটো পাতিম যে তেনেধৰণৰ কিবা তেওঁৰ পৰিয়ালটোৰ কাৰণে কিবা চিন্তা কৰিছে নেকি। মই নিশ্চয় ৰাজনাথ সিং ডাঙৰীয়াক লগ কৰিম আৰু এই বিষয়ে তেওঁক অৱগত কৰাম, তেনেকৈ কিবা ব্যৱস্থা আছে নেকি শ্বহীদ হ'লে তেওঁলোক পৰিয়ালক কিবা দিয়াৰ ব্যৱস্থা আছে, কাৰণ মই
তেনেকা ভালকৈ নেজানো যে কিবা ব্যবস্থা দিয়ার ব্যবস্থা আছে নেকি, আর যদি তেনেকা যদি ব্যবস্থা আছে তো মূল ফালপর যেখানে